Charlie Dash. Flashback. Hello friends, সবাই কেমন আছো? তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন সকাল হলো, আর যে বদমাইশি গুলো সব বদমাইশি করছে, দেখতে পাচ্ছ সব বদমাইশি করছে। আর একজন দেখো যে শুয়ে আছে, দেখো এইভাবে শুয়ে আছে, মা আমাকে বকতে আসছে। এই যে ওর মা, কি বকবো বকো, কি বকবো? হ্যাঁ কি বান্দর দেখো, আর আমার মা আমাকে মারলো সকাল 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 মেরে চলে গেল। ভাবছিস তুই সবাই এই তোর, এরা এখন এক একজন নাচ করে দেখাবে, ঠিক আছে? নাচ করবি, এক একজনকে এক একজন ওরম ভাবে না, বসে থাকবে সবাই, একজন একজন করে নাম ডাক করে, একজন একজন করে নাচ করে দেখাবে, ঠিক আছে? আশা করি তোমরা এই মানুষটাকে চেনো। এটা হচ্ছে রাহুলের বদ্দির ছেলে, বড় ছেলে, ছোটটা খেলা করে বেড়াচ্ছে, ছোটটাকে পরে দেখানো হচ্ছে। তো এখন এটা ছড়া বলবে, জোরে বলো, জোরে বলো। যাই হোক, পড়াশোনা করে না, এটা হচ্ছে আমার দাদার ছেলে, এটা পড়াশোনা করেই না, সবাই করো। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, দুজনে সকালে খাওয়া দাওয়া করছি, তাই ভাবলাম আমি সব কিছু তো শেয়ার করি, তাই এটা শেয়ার করি। তোমার এর কথা কি কেউ শুনতে পাও যখন ও কথাগুলো বলে? অবশ্যই পাই, এইটা পাবে, আগেরটা পাবে না। ও খাবে, ও খাবে। চলো আমার খাওয়া দাওয়া করছি, দেখতে থাকো আজকে সারাদিনটা কীভাবে কাটে, দেখো। ফেলে কোথায় যাচ্ছিস? কাদের বাড়ি? শুনতে পাচ্ছি না, রাহুল দে বাড়ি। আচ্ছা দেখো, আমাদের এখানটায় দুর্গাপুজো হয়, বুঝতে পেরেছ? তো তো আমার বাড়িতে দেখাবি, এখান থেকে দেখাবি, এখান থেকে দেখো কত সুন্দর জায়গাটা। এটা হচ্ছে ওদের বাড়ির রাস্তা, যেটা এই রাস্তা দিয়ে, অনেক রাস্তা দিয়ে ওদের বাড়ি যাওয়া যায়। তো চলেই তো এসছে আমার বাড়িতে। ওই যে ওই যে বাড়ি আমাদের, ওই যে ওই যে হাতে দেখা ভালো করে, এই যে আমার বাড়ি। হ্যাঁ দেখো, নাচো দুই বান্ধবী, দেখো দুজন গল্প করছে, দেখো তাই তো গল্প করছিস তো। ভালো আছো? হ্যাঁ ওর মধ্যে যে যারা আছে সবাই ভালো আছে। হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। তো এখন ওই যে আম মাখা হবে কটা, আর গাছের আম পাড়া হচ্ছে আমাদের গাছের,
তো দেখো এক ব্যাগ অলরেডি পাড়া হয়ে গেছে, এই যে এক ব্যাগ পাড়া হয়ে গেছে, আর একটা ব্যাগ আমার মা এনে দিল। এই গাছে উঠেছে দেখো, কে দেখা যাচ্ছে না তো, ও বা তুমি তো আমের গাছের তলায় কেন তুমি তো, এই যে এখন আম কুড়ি করে ব্যাগে রাখাচ্ছে, দেখো কত গাছে উঠে গেছে, কত দূরে উপরে উঠেছে। এই ব্যক্তিটা আগে গাছে উঠেছিল, সবাই কতটা এনজয় করি আমরা দুপুরবেলা। এই যে ও যাকে দেখালাম ওই ব্যক্তিটার পত্নী এটা, ঠিক আছে এরা দুজন ঝগড়া করছে দেখো। ও সব আম পারি বলো, মা পাকা আম কাটা হচ্ছে, আরে পরে কাঁচা আম মাখাও, এটা মনে খাবে এরা সবাই, কেটে পেকে গেছে আম। আর এইটা হচ্ছে এই যে আম মাখাবে গাবলা তাই লোক, কারণ দর্শকগণ এখানে প্রচুর দর্শকগণ আছে দেখতে পাচ্ছ। আর এই যে একটু ফোন নিয়ে ব্যস্ত আছে, বল মিষ্টি লাগছে, হ্যাঁ এগুলো ভালো লাগে, ভালো লাগছে পাকার থেকে আমার বেশি ভালো লাগে। আচ্ছা তোর কেমন এনজয় করছিস, হ্যাঁ খেতে পারছিস? কুদুলের মুখ কেটে কেটে এখানে রাখা হচ্ছে। শুয়ে আছে তো সব কটা, তো হোক এই যে বাটিটা আমি রেখে যাই, তোর আম্মাকেটা খাবো, তাই তো বুঝা। বাটি নিয়ে বসে আছে, আম্মাকে খাবা বাবা কি হাসি বাবা। যাই হোক আমার মা বসে সবাইকে জ্ঞান দিচ্ছে, এই প্যাটেল দি, হ্যাঁ খাবি বাবা খাবি, আমার বাটিটা দে তো, ওটাই আমারটা দিয়ে দে, একটু জল দে না, কোনো জল হবে না। যাই হোক এটুকু আমিও আগে পেলাম, যাই হোক যাই আমি, এটা তাড়াতাড়ি বাই বাই। টক এখনো আম টক আছে, আমার হাতে নোংরা তুমি আমায় খাই দাও, আমার তো খাই এখন না ঝালও দিয়েছে সেই, যাই হোক যে এখন আমার ক্যামেরাটা ধরেছে, সে বন্ধু ক্যামেরাটা ধরে আছে, ঠিক আছে আর হাত মাস দাঁড়াচ্ছে না, চুপচাপ দেখে যাচ্ছে ক্যামেরা। গরমের মধ্যে কি করবো, সোনাটার কোলেই আমি ঘুমিয়ে পড়েছি, এখনো আম খেয়েই যাচ্ছি, ভালো লাগছে, ভালো লাগছে না আকার নাই দেখা যা রা আর নাই। লাড্ডু খাবে তাই দোকানে যাচ্ছে লাড্ডু কিনতে, লাড্ডু ভীমের লাড্ডু, আচ্ছা ভীম ছোটা ভীম, আগে দেখতাম খুব, এখন দেখা, আচ্ছা আগে টিভি খুলে বসে পড়তাম, আর ওই শনি আর রবিবারে ওই যে কি হতো না নাট বল্টু,
আমরা হয়তো আমরা তোরা টিভি দেখি না, যাই হোক যাই লাড্ডুটা খাওয়াই আগে, খাই আসি, খাই আসি লাড্ডু। এই যে লাড্ডু খাওয়া, লাড্ডু আড্ডে খাওয়াই গেছে, আর আমি এটা খাবো। আরেকটা জিনিস কিনা হচ্ছে, ওটা দেখানো যাবে না, ঠিক আছে ওটা দেখানো যাবে না, মিষ্টি ডিম ভালো লাগে না, না নাচ কর কর, কি ডান্স দাদা দিদাও চলে যাচ্ছে, টাটা দিদাও। এই বিকি তুই টাটা দিলি না, গেম খেলতে ব্যস্ত, চলো দিয়ে আসি ম্যাডামকে। ও ফ্রেন্ড, এখন সোহেলি বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে কান্না করো, কান্না করবো না, আনন্দ হচ্ছে, আমি কান্না করি, আমার আনন্দ হচ্ছে, বাড়ি যাচ্ছি। আচ্ছা এটা রাত হয়ে যাবে না, রাত হবে, বাড়ির সামনে চলে যাবে গাড়ি একবারে এখান থেকে, তো কিছু বলবেন না, তো বাড়ি যাওয়ার জন্য, বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো, কারণ মেঘলা আকাশ, মেঘলার থেকে বাড়িতে একজনকে ফেলে রেখেছি। আর এটা হচ্ছে আমার বৌদি, দেখাও বৌদি একটু 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 দেখাও, এটা হচ্ছে বৌদি, পেছন দেখা তো দেখ, আর একটু সিন নিতে পারি, ঠিক আছে বিদায় বেলা টাটা দিতে হবে, তো ঠিক আছে এমনভাবে বলছে ও যে বিদায় বেলা, আমার বাড়ি যাবি তো, এই জন্য আর কোনোদিন আসবে না। আচ্ছা ও লালা যদি আমাকে দেখেছো আর ওর বাড়িতে কমেন্ট করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে দেবে। হ্যাঁ ফ্রেন্ড কি বলবো, ওই যে অটো আমাকে টাকা দিয়ে গেল, ঠিক আছে সাবধানে যাও, টাটা টাটা।